সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা নিম গাছের চারা যেটা আমি এই যে সাত গ্যালনের একটা গ্রো ব্যাগে রিপোর্ট করে দিছি এই নিম গাছ যে আমাদের কতটা উপকারী এবং বর্তমান যে পরিবেশ বিপর্যয়ের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই পরিবেশ বিপর্যয় রক্ষায় এই নিম গাছের যে কত গুরুত্ব আছে সেই বিষয় নিয়ে আমি যতটুকু জানি সেটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং একটা লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই নিম গাছের উপকারিতা আপনার অন্য বন্ধুদের মাঝে সরিয়ে দেওয়ার জন্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় আসলে নিম গাছ যে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন এবং শুনেন তাহলে অনায়াসে বুঝতে পারবেন এবং আমার ধারণা আজকের ভিডিও দেখার পর আপনার মনে হবে আমিও একটা নিম গাছ লাগাই একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় দশ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশের বাতাসকে নিম গাছ পরিবেশগতভাবে খুবই উপকারী এটি খুব বেশি মাত্রায় দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা ঝরে গেলেও সেগুলোতে তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে নিম গাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে সীসা শোষণ করে ধুলিকণা কার্বন ডাইঅক্সাইড সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষণ শোষণ করার ক্ষমতা নিম গাছের রয়েছে উনিশশো সালে আন্তর্জাতিকভাবে একটি সমীক্ষা ইঙ্গিত দেয় যে নিম গাছ শিল্প এলাকায় ও শহরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলোর মধ্যে একটি এবং এটি পরিচিত হটস্পটগুলোতে সবুজ বেল্টের মতো কাজ করে নিমের কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাইঅক্সাইডের চোদ্দোটি মাইক্রোমোল ঠিক করতে পারে নিম গাছের পত্রপৃষ্ঠ সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য একটি ভালো বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলোর বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে সালফার ডাইঅক্সাইড একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় দশ টন এসির সমপরিমাণ পরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশের বাতাসকে তাহলে চিন্তা করে দেখেন এটা কতটা উপকারী নিম আমাদের দেশীয় গাছ আবহাওয়া উপযোগী এবং যে কোনো ধরনের মাটিতে জন্মে নিম গাছ দ্রুত বর্ধনশীল পানির স্তর ধরে রাখে মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে নিমের তেল মানুষ গরু ও পশুপাখের উকুননাশক এবং চর্মরোগ নিরোধক নিমের তেল খৈল ও পাতা প্রাকৃতিক নিবারক ও সার হিসেবে ব্যবহৃত হয় দেখেন আমি আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু নিম খৈলের কথা বলি গাছে দেওয়ার জন্য এটা কিন্তু এই নিম গাছের পাতা থেকে তৈরি হয় আর নিমের কাঠ অধিক মূল্যবান উন্নত স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব এবং এই কাঠ দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায় যেটা সহজে ঘুন পোকায় নষ্ট করতে পারে না নিম গাছ অন্যান্য গাছের চেয়ে বেশি অর্থকরী এবং পরিচর্যায় তেমন খরচ নেই নিম বাড়ির আঙিনা রাস্তাঘাট হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সহ সর্বত্র লাগানো যায় নিম গাছের গন্ধে আশেপাশের ফসলেও কীটপতঙ্গ আসে না তাই ফসলের মাঠেও নিম গাছ লাগানো বেশ উপকারী তুলনামূলকভাবে নিমের অর্থনৈতিক গুরুত্ব অন্যান্য কাঠ ফল ও ঔষধি গাছ থেকে অনেক বেশি নিমের পাতা হাম বসন্ত ঘা খুজলি পাশরা ও চুলকানিতে ব্যবহার করা যায় নিম গাছে রোগ ব্যাধি হয় না এবং এই গাছ গরু ছাগলেও খায় না এই গাছ জীববৈচিত্র্য রক্ষা করে পাখিরা এই গাছের ফল খায় নিম জন্ম নিয়ন্ত্রণ মশক নিধন কৃমিনাশ অজীর্ণ ও ডায়াবেটিস রোগে ব্যবহার হয় নিমের শুকনো পাতা মূল্যবান কাপড় চোপড় বীজ ও ফসল সংরক্ষণে এবং পোকা দবনে ব্যবহার করা হয় নিমের কসমেটিক স্বাস্থ্য উপযোগী এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিমের শিকড় ছাল ডালপালা পাতা ফুল ফল ও বিষ সহ সকল কিছুই ব্যবহারের উপযোগী এমনকি নিমের ছায়ও দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখার জন্য দাঁতের মাজন ও পেস্ট তৈরিতে নিম ব্যবহার হয় নিমের তেল মাথা ঠান্ডা রাখে টাক মাথায় চুল গজায় এবং চুল পড়া বন্ধ করতে সহায়তা করে নিম সার ও কীটনাশক মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণী এবং উপকারী কীটপতঙ্গের জন্য ক্ষতিকর নয় এছাড়া নিম অ্যান্টিসেপটিক এবং যৌন রোগ নিরামক নিম একটি ধনন্তরী ঔষধ এবং সর্বোপরি যে বাড়িতে নিম গাছ থাকে সেই বাড়িতে সকল প্রকার রোগ রোগভ্যাধিমুক্ত থাকে নিম গাছকে বিজ্ঞানীরা আগামী শতকের মহামূল্যবান বৃক্ষ হিসেবে চিহ্নিত করেছেন এবং নিম গাছের তৈরি ওষুধ রাসায়নিক ওষুধের চেয়ে বেশি উপকারে আসবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের মতো দরিদ্র দেশে নিম অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একটা গবেষণায় দেখা গেছে দশ বছর বয়সের দুটি নিম গাছের পাতা ফল ও তেল এবং ডালপালা বিক্রি করে যে আয় থাকে সেই আয় থেকে পাঁচজনের একটি পরিবারের সারা বছরের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব সামনে গাছ লাগানোর মৌসুম শুরু হবে সবার বাড়ির খালি জায়গায় রাস্তার ধারে যার যার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারি আসুন না আমরা গাছ লাগাই অক্সিজেনের ফ্যাক্টরি করে তুলি আজকের এই ভিডিওতে আমি যে তথ্যগুলো তুলে ধরলাম এরপরও আমার মনে হয় না যে কেউ গাছ লাগানো ছাড়া থাকতে পারবেন আসুন আমরা এই সিজনে অন্তপক্ষে একটি করে হলেও নিম গাছ লাগাই গাছ লাগাই পরিবেশ পাসাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ